কে ভাইসা বলত কোয়েট হ্যালো ভাইসা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম মজার একটা ঘটনা শুনো না ভাই আজকে মজা masti সব বাদ দুর্নীতি করি না দুর্নীতি ও বাদ খেসান আজকে একটা সিরিয়াস বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে তাহলে চলো সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইছে মুক্তি পেয়েছে তাকদির তাকদির এই ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এই মানুষটা কোনো সিনেমার সাথে যুক্ত হলেই মনে হয় আহ ভালো একটা বাংলা সিনেমা আসতেছে ঠিক বলেছ সেই চঞ্চল চৌধুরী অভিনীত তাকদির নিয়েই আজকের এই ভিডিও পাশাপাশি তাকদিরের সাথে একটা কোরিয়ান সিনেমার কিছু মিল নিয়েও ভিডিওর শেষে আলোচনা করা হবে এইসব আজাইরা প্যাচাল পাবেন না সো আজাইরা প্যাচাল বাদ দিয়ে ফ্রিজার ভ্যান চালু করা যাক শুরুতেই তাকদির নিয়ে কিছু তথ্য কি তথ্য তাকদির ওয়েব সিরিজের প্রথম মৌসুমে ছিল মোট আটটি পর্ব সিরিজে সাধারণত প্রতিটি পর্বকে আলাদা একটা নাম দেয়া হয় তাকদিরের এই আট পর্বের নামগুলো ছিল দারুণ ইন্টারেস্টিং রসাতল রদবদল রণক্ষেত্র গন্ধম বরফকল কল প্রায়শ্চিত্ত পুলসিরাত ইন্টারেস্টিং না ইন্টারেস্টিং এবার হালকা করে গল্পে আসি গল্পটা তাকদিরের গল্পটা তকদিরের একটু খুলে বলুন তাকদির একজন ফ্রিজার ভ্যান চালক ফ্রিজার ভ্যান মানে লাশ গন্তব্য স্থলে পৌঁছে দেওয়ার বাহন তো একদিন লাশ পৌঁছে দিয়ে ফেরার সময় গাড়িতে আর একটা লাশ দেখতে পায় তাকদির এই লাশ কার জানি না কোথা থেকে এলো তাকদিরও জানে না আমার গাড়িতে লাশ আসলো কেন সেটা কোন বলবো না এরপরে এই লাশ নিয়ে তাকদিরে তকদিরে কি হয় তা নিয়েই এই ওয়েব সিরিজের গল্প ইন্টারেস্টিং না অনেক ইন্টারেস্টিং সত্যি কথা বলতে কি আমার কাছে দুর্দান্ত লেগেছে এই তাকদির টুকটাক কিছু প্লট হল বাদ দিয়ে মানের দিক বিবেচনা করলে বাংলাদেশে এখন পর্যন্ত বানানো সেরা ওয়েব সিরিজ এটি সত্যি জি সত্যি সৈয়দ আহমেদ সাউকি পরিচালিত তাকদিরের মেকিং ছিল পরিচ্ছন্ন বিশ্বমানের অন্যদিকে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং সাউন্ড মিক্সিং ছিল টপ নচ এবার তাকদিরের চরিত্রগুলো নিয়ে আলাপ করা যাক শুরুতেই চঞ্চল চৌধুরী এই মানুষটা আসলে অভিনয় করেন না উনি সেই চরিত্রটাই বনে যান কখনো সরাফাত করিম আয়না কখনো সোনাই কখনো বা মিসির আলি ওনাকে ভূতের চরিত্র দিলে মেবি উনি ভূতি বনে যাবেন আপনিও ভূত বিশ্বাস করতে শুরু করেছেন বললাম আর কি তাকদিরে ফ্রিজার ভ্যানচালকের চরিত্রে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী ওনার কথাবার্তা চালচলন দেখে মনে হয়েছে উনি আসলেই একজন ফ্রিজার ভ্যানের ড্রাইভার আজলামা করেন আমার সাথে না সত্যি এদিকে তাকদিরে সাংবাদিক আফসানা চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি আমি আফসানা সাংবাদিক এত সাবলীল অভিনয় করেছেন উনি ওয়েব সিরিজের বড় দুনিয়ায় ওনাকে দেখে খুব ভালো লেগেছে তাকদিরে আফসানার সঙ্গী ছিলেন মনোজ প্রামাণিক সিরিজে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি ওনার চরিত্রের নাম ছিল মইনুল রানা আমি রানা রানার চরিত্রে মনোজ সাহেব তার সব দায়িত্ব ঠিকঠাক নিবিয়েছেন আপনার ধন্যবাদ তবে এই চরিত্রের বিন্যাস নিয়ে কিছু প্রশ্ন রয়েই গেছে এছাড়া ফারহানার হাবির চরিত্র অভিনয় করা এই ভাইজান স্ক্রিনে যতক্ষণ ছিলেন খুবই ন্যাচারাল অভিনয় করেছেন এদিকে তাকদিরে দুষ্টু লোক ছিলেন পার্থ বড়ুয়া পুরো সিরিজে আতঙ্ক তৈরি করে রেখেছিলেন তিনি ওনার হেঁটে আসা থেকে শুরু করে ডায়লগ ডেলিভারি সবকিছুতেই চরিত্রের সাথে পারফেক্ট বন্ধন ছিল আপনার উপর শান্তি বর্ষিত হোক থ্রিলিং এই সিরিজে যতটুকু হাস্যরস ছিল তার বেশিরভাগ এসেছে দিলীপ কুমারের কাছ থেকে রাতে কাটি আর দিনে গুমুত সাফ করি অল্প সময় ধরেছিলেন ডোম দিলীপ কিন্তু এতেই তিনি জোশ মাস্তি দিয়েছেন ওনার পাঁচ টাইমিং যেন দর্জির মাপের মতো নিখুঁত তবে তাকদিরে সবচেয়ে দুর্বল লেগেছে ডিটেকটিভ চরিত্রে অভিনয় করা এই ভাইজান রে উনি পর্দায় আসলেই কেমন যেন গল্পের তেজ কমে যেত যেখানে বিষয়টি উল্টো হওয়ার কথা ছিল এই চরিত্রটা অন্য কাউকে দিলে মনে হয় ভালো হতো সবার শেষে তাকদিরের আলোর কথা বলবো বলো বাবাজি তাকদিরের চঞ্চল চৌধুরীর কর্মকাণ্ডের সঙ্গী ছিলেন শাহাদাত হোসেন মন্টু বন্ধু ভাই এই মন্টুটাকে তাকদিরের সবচেয়ে কাছে এদের সম্পর্ক কি ভাই ভাই বললে ভাই বন্ধু বন্ধু বললে বন্ধু আত্মার ভাই এক আত্মা দুই তাকদিরা ফাটিয়ে দিয়েছেন এই মন্টু তার অভিনয় ছিল যেমন প্রাণবন্ত তেমনি তার ডায়লগ ডেলিভারি দুর্দান্ত ভাইসা সিরিজে তাকদির ড্রাইভিং সিটে থাকলেও গল্পের নিয়ন্ত্রণ অনেকটা সময় ছিল মন্টুর হাতে সিরিজ শেষ করার পরও তার এই হাসি এখনও চোখের সামনে ভাসে মন্টুর আসল পরিচয় ওনার নাম সোহেল মন্ডল প্রায় এক যুগ থেকে মঞ্চে অভিনয় করছেন তিনি তবে সেভাবে দর্শকদের নজরে আসা সুযোগ পাননি উনি কিন্তু এর পূর্বে সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেছিলেন প্রমান্দা প্রমান্দা ওকে মুসাফির সিনেমার এই বান্দাই সোহেল মন্ডল ভাই আয়না বাজিতেও কিন্তু তিনি ছিলেন এই হলুদ চক্রাবকরা টি শার্ট পরাটাই তাকদিরের মন্টু ভাই এসব ছোট চরিত্রের পর যখন কোন বড় চরিত্র পেলেন একদম ফাটিয়ে দিলেন ভাইসা আগে মন্টু নামটা শুনলেই আমার মাথায় আসতো মন্টু মিয়ার অভিযানে কার্টুন মন্টুর কথা এখন আসে ভাইসা মন্টুর কথা আশা করি সামনে তাকে আরো বড় বড় চরিত্রে দেখতে পারবো আচ্ছা এবার তাকদিরের কিছু খুঁটিনাটি বিষয়ে চোখ দেই স্পয়লার অ্যালার্ট শুরুতে থিম মিউজিক তাকদিরের পর্বগুলো ছিল প্রায় পঁচিশ মিনিটের মতো অন্যদিকে থিম মিউজিকটা পঁচিশ সেকেন্ড আর জিনিসটা ক্যাচি ছিল হ্যাঁ এবার গল্পের টুকটাক কিছু জিনিস তাকদিরে এটা ছিল চঞ্চল চৌধুরীর প্রথম দৃশ্য উনি গাড়িতে পানি সিটি একটা পত্রিকা দিয়ে মুসতে যান পজ পঞ্চাশ ঘরে আগুন দুঃসংবাদ তাকদিরের শেষ দৃশ্য চঞ্চল চৌধুরী হেঁটে চলে যাচ্ছেন টঙে একটা পত্রিকা পজ জমি দখলের সিন্ডিকেট ফাঁস আটক ছয় সুসংবাদ তাকদিরে অপ্রয়োজনীয় তেমন কিছুই ছিল না যেমন ধরেন রানা আপেল কিনেছে আপেনেস এই আপেলগুলোও কাজে এসেছে বিপদের সময় পিস্তলওয়ালা এই বান্দাকে সেই আপেলগুলো থ্রো করে রানা পালিয়ে যান গুড ধন্যবাদ সিরিজে রানার মাথায় চুল কম থাকলেও বুদ্ধি ভালো ছিল পাশাপাশি সে ক্যামেরাও চালাতে পারতো কিন্তু আমি পারি না শিখতে চাই তাহলে ঘুড়ি লার্নিং ডট কম থেকে ফটোগ্রাফির একটা বেসিক কোর্স করে ফেলুন সীমিত সময়ের জন্য ষাট পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তাই দ্রুত কোপ মেরে দেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ধন্যবাদ এ নিজেকে নিজেই ধন্যবাদ দেয় এবার মিলের গল্পে আসি দু সালে মুক্তি পায় কোরিয়ান সিনেমা আ হার্ড ডে তাকদির আর এই হার্ড ডে এর গল্প প্রেক্ষাপট সব আলাদা তবে কয়েকটা উপাদানে মিল আছে ওকে আ হার্ড ডে তে নায়ক ছিলেন একজন ডিটেকটিভ ওনার মা মারা গেছে কিভাবে মানুষ যেমনে মরে তেমনে মরছে মায়ের অন্তষ্টি ক্রিয়াতে দ্রুত যাওয়ার সময় নায়ক ভাইজান রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করেন এতে আর একজন মানুষ মারা যায় আফসোস লাশ দেখে উনি ভেভাচাকা খেয়ে যান এরপর সেই লাশকে গাড়ির পিছনে নিয়ে চলে যান তারপর সিস্টেমে তার মায়ের লাশের কফিনে সেই লাশটি ঢুকিয়ে কফিনে পেরেক মেরে দেন এরপর পরিবারের লোকজন স্বাভাবিকভাবেই কফিন মাটি দেয় কিন্তু তারা কেউ জানে না এক কফিনে দুই লাশ এই কারিশ্মার কারণেই তুমি বেঁচে আছো এরপরের দিন থেকেই নায়ক ভাইজানের কাছে একটা আননো নাম্বার থেকে কল আসতে থাকে কেন লাশটা কোথায় আছে এটা জানার জন্য প্যারা বাড়তেই থাকে একসময় বাধ্য হয়েই তাকে কবর থেকে লাশটা তুলতে হয় পরে জানতে পারেন কেন এই লাশ নিয়ে এত কাহিনী কেন কারণ সেই লাশের কাছে ছিল গুরুত্বপূর্ণ একটি লকারের চাবি ও আইসি আ হার্ড ডে ও তাকদিরের মধ্যে একটা লাশ একজন অপরিচিত মানুষের কল করে লাশের সন্ধান এরপর লাশ তোলা লাশের কাছে গুরুত্বপূর্ণ একটা জিনিস এই সব উপাদানের মিল আছে তবে গল্প কিংবা প্রেক্ষাপট একদম আলাদা কোনো মিল নেই আরে মিলের বিষয়টা কাকতেলিও নাকি ইনস্পায়ার্ড তা আমি জানি না আমি জানি হট তবে এসব বিষয় বিবেচনায় না নিলে তাকদির আমাদের দেশীয় দুর্দান্ত এক কাজ মানগত দিক থেকে যেটা মাইল ফলক হিসেবে থাকবে আপনাদের ধন্যবাদ থ্যাঙ্কস সো আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন চলেন সো আজ আমরা যাচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে আমি রানা আমি জানি মন্ডু ভাই আই ভাই মানে লাগে হ্যাঁ